স্বরূপ কথা আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে এবং এপিসোডের বিষয়বস্তুটা এন্টারটেনমেন্টের যারা সিনেমার খবর পছন্দ করেন এন্টারটেনমেন্টের খবর পছন্দ করেন তাদের জন্য তারা বোধহয় অনেকেই পছন্দ করেন কৃতি সেনানকে এই আজকের যুগে যে সমস্ত অভিনেত্রীরা অভিনয় করছেন তাদের মধ্যে কৃতি সেনন তেমন একজন অভিনেত্রী যিনি কিন্তু বড় বড় স্টারদের সঙ্গে অভিনয় করে ফেলেছেন ছিপছিপে লম্বা মানুষটি বহু স্টারের সঙ্গে অভিনয় করেছেন সেটা তাইগের শ্রফ হোক সেটা শাহরুখ খানের ছবিতে হোক প্রচুর বড় বড় স্টারের সঙ্গে অভিনয় করেছেন এবং কৃতির আর একটা জিনিসের জন্য কৃতি বেশ খবরে থাকেন কৃতি অনেক অকপট স্ট্রেট কাট কথা বলেন বিভিন্ন বিষয়ে নিজের মতামত দেন একটা জিনিস খেয়াল করলে আপনিও দেখতে পারবেন আমার মনে পড়লে আপনার সঙ্গে শেয়ার করতে চাই তা হলো সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর দুটো জিনিস ঘটেছে তা হলো একদল মানুষের ফলোয়ার সোশ্যাল মিডিয়ায় অনেকটা কমে গিয়েছে আর একদল মানুষের সোশ্যাল মিডিয়া ফলোয়ারের পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে এই বেড়ে যাওয়া লোকেদের মধ্যে একজন হলো কৃতি সেনন সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ডের পর কৃতি সেনন সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করেছেন আপনারা গিয়ে দেখবেন সেই পোস্টগুলোতে লাইকের সংখ্যাটা 84 লাখ 94 লাখ 1 কোটি এরকম এই লেভেলের তিনি লাইক পেয়েছেন অর্থাৎ তার করা পোস্ট মানুষের এত পছন্দ হয়েছে সুতরাং এই জিনিসটা থেকে একটা জিনিস পরিষ্কার কৃতি সেনন কিন্তু বেশ মুখের মতো কথা বলতে পারেন স্পষ্ট বক্তা একজন মানুষ এই প্রসঙ্গে বলি কৃতি সেনন রাগলে কি করেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো কারণ আমার একটু অবাকই লাগলো তা হলো আমি জানি না আপনি রাগ আমরা মানুষ মাত্র প্রত্যেকেই রেগে যাই কোনো না কোনো সময় কেউ একটু সারাদিনে রোজ বারবার রেগে যাই কেউ হয়তো 6 মাসে 9 মাসে একবার রাগি কেউ হয়তো রেগে গেলে ভয়ঙ্কর কেউ এই রেগে গেল আবার একটু বাদে ভুলে গেল এক একজন এক এক রকম মানুষের হয় তো কৃতি সেনন তিনিও রাগেন তিনিও মানুষ আর তিনি রাগ করলে কি করেন সেটাই জানিয়েছেন সেটা জেনে আমার বেশ মজাই লাগলো একটা জিনিস যেটা করেন তিনি সেটা আমি আপনি না করলেও হয়তো অনেক মানুষ করেন তা হলো সঙ্গে সঙ্গে তিনি মোবাইলটা হাতে নেন আর খোঁজেন যে মোটিভেশনাল স্পিচ ভালো কার আছে সেটা সন্দীপ মাহেশ্বরী হোক বা বিদেশি কোনো কারো মানুষের তাদের মোটিভেশনাল স্পিচ সেটা তিনি শোনেন মোটিভেট করেন নিজেকে তাতে নাকি তার রাগটা কমে যায় আপনিও করে দেখতে পারেন আর দ্বিতীয় যে কাজটি করেন কৃতি সেনন আমার ওটাই বেশ মজা লাগলো তা হলো কৃতি সেনন সঙ্গে সঙ্গে সাজা গোজা শুরু করেন বলেন যে আমি যখন রেগে যাই সবার আগে আমি মোবাইলে একটু যদি পারলাম তো মোটিভেশনাল স্পিচ কিছু শুনে নিলাম দেখে নিলাম আর তারপরে আমি আমার চুলে হাতি চুলটাকে কাটি বা চুলটাকে কালার করি বিভিন্ন রং করি আর তারপর মনের আনন্দে যত রকম সাজগোজের জিনিস আছে আমার আমি মেকআপ করি আমি সেই গয়নাঘাটি হ্যান ত্যান সেগুলো পরি এগুলো কেন করেন উনি করেন কেন তাতে উনি বলছেন যে আমি যখন রেগে রয়েছি সেই সময় আমি যদি সাজি আর সাজার পর আয়নায় নিজেকে দেখি আমার বেশ ভালো লাগে দেখতে আর ওইটা দেখলে আমার নিজেকে দেখে যখন ভালো লাগে তখন আমার রাগটা পড়ে যায় তো এটা বেশ যুক্তিসঙ্গত একটা কথা পেছনে একটা আপনি সাইকোলজি তো আছে ডেফিনেটলি আছে আমিও ভাবার চেষ্টা করলাম সেই থেকে যে আপনি রেগে গেলে যদি সেই মুহূর্তে একটু সাজুগুজু করে দেন আর পরে আপনি আয়নার সামনে নিজেকে দেখেই আপনার বেশ ভালো লাগে আপনার মনটা তৃপ্ত হয় ভালো লাগছে মন তৃপ্ত হচ্ছে নিজেকে সুন্দর লাগছে খুশি খুশি ভাব আসছে তো এত কিছু যদি আপনার মনটার মধ্যে হয় ওই রাগ নামক বস্তু কি আর থাকার জায়গা পাবে কোথায় রাগ তখন অটোমেটিক সরে পড়ে তো কৃতি সেনন এই কাজটি করেন তা আমার বেশ ভালো লাগলো সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে দেখতে পেলাম বিষয়টা যে এক তিনি মোটিভেশনাল স্পিচ দেখেন বা শোনেন দুই তিনি চুলের উপর খুব আপনারাও তাই করতে পারেন যাদের চুলের শখ আছে চুলে কালার করে ফেলতে পারেন বা ওটা যদি যারা মহিলা আপনারা তারা সাজবেন আর যারা পুরুষ তারা ভালো একটা জামা পরবেন ভালো প্যান্ট পরবেন বা ভালো পোশাক আশাক পরবেন পরে একটু আয়নায় দেখলেন নিজেকে যদি দরকার থাকে বাইরে বেরিয়ে আসবেন তো ঘুরেই আসলেন একটু তাতে নাকি রাগ কমে কৃতি সেনানের এটা আমার বেশ ভালো লেগেছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো আজকের মতো স্বরূপ কথা এখানেই শেষ আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন